সম্মানিত উপস্থিতি, এখন আমাদের যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম। বিগত প্রোগ্রামে আমি বলেছি যে জাতির মানুষের ইমানটা মরে গেছে, আমাদের ইমানটা মরে গেছে। দেখতে আমরা শুধুমাত্র লেবাজদারি একজন ইমানওয়ালা মানুষ, আসলে ভিতরে ইমান নাই। মুসনাদ আহমদে এসে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি জিজ্ঞেস করলে, হে আল্লাহর নবী, আমার ভিতরে ইমান আছে কিনা আমি এটা কিভাবে বুঝব? আল্লাহর নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন, কোন ভালো কাজ করার পরে যদি তোমার মনে আনন্দ আসে, তোমার ভালো লাগে ভালো কাজ করার পরে, এটা ইমানের নিদর্শন, তাহলে বুঝবে তোমার ভিতরে ইমান আছে। আর কোন অন্যায় কাজ হয়ে যাওয়ার পরে, দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, আপনার দ্বারা ভালো কাজ হয় না, আপনি শুধু অন্যায় কাজ করেই যাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে অনুশোচনা জাগ্রত হয় না, উপলব্ধি জাগ্রত হয় না যে আমি পাপ কাজ করছি। এই অনুশোচনা যদি আপনার ভিতরে জাগ্রত না হয়, আল্লাহর নবী বলেছেন আপনার ভিতরে ইমানটা মারা গেছে। লেবালদারি ইমান আছে, দাড়ি আছে, টুপি আছে, আমার মতো সুন্দর জামা আছে, কিন্তু ভিতরে যে ইমানটা, এটা মারা গেছে। অন্যায় হয়ে যাওয়ার পরে যদি অনুশোচনা জাগ্রত না হয়, অন্যায় করার পরে যদি আপনার উপর দৃষ্টি জাগ্রত না হয় যে আমার কাজটা ঠিক হয় নাই, আমি দিনের পর দিন এই পাপ কাজটা করছি, দিনের পর দিন এই ফরজ বিধান ত্যাগ করছি, এই অনুশোচনা যদি আপনার ভিতরে না আসে, তাহলে বুঝতে হবে ভিতরে ইমান নষ্ট হয়ে গেছে। মুসলিম শরীফের মধ্যে আসছে, সকালবেলা হাদিসটা দেখলাম, ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুন আন ইয়াতাকাল্লামা বিহি, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলল, যে আল্লাহর রাসূল, আমাদের মনে এমন কথা সংকল্প, মনের ভিতরে এমন কথা উদয় হয়, চিন্তা আসে, যেটা মানুষের সাথে শেয়ার করাটাকে লজ্জাকর মনে হয়, এই কথাটা মনে আসলো, আরেকজনকে কি করে কি করে বলি, এই উপলব্ধি জাগ্রত হয়। আল্লাহ নবী বলেন, আওয়াকাব ওয়াজাত তুমুহু, সত্যি কি এরকম মনে উদয় হয়? বলল, যে হে আল্লাহ নবী, সত্যি আমাদের মনে এরকম আসে। আল্লাহ রাসূল বলেন, যাকা সারিহুল ইমান, এটা ইমানের নিদর্শন। সুবহানাল্লাহ, তোমার ভিতরে ইমান আছে, আপনার ভিতরে ইমান আছে কিনা এটা আপনি বুঝবেন। সারা রাত ব্যাপী আপনি গল্প গুজব করেন, আগামীকাল সকালে কার জমি অন্যায় ভাবে দখল করবেন, সারা রাত ব্যাপী আপনি ঘরে বসে পরিকল্পনা করেন, আগামীকাল কার প্রতি জুলুম করবেন, সারা রাত ব্যাপী আপনি ঘরে বসে পরিকল্পনা করেন, আগামীকাল কোন মেয়ের ক্ষতি করবেন, কাকে ইপটিচিং করবেন, কাকে ধর্ষণ করবেন, সারা রাত ব্যাপী আপনি পাপ কাজের সলাপরম পরামর্শ করেন, আর সকালবেলা একসাথে হয়ে ওইগুলো শেয়ার করেন, আবার বলছেন ভিতরে ইমান আছে। আল্লাহ নবী বলছে ইমান মরে গেছে, সাহাবায়ে কেরাম বলছে ভিতরে এমন কথা উদয় হয়, এটা মানুষের সামনে বলবো বা কারোর সাথে শেয়ার করব, এই চিন্তা আসলে খারাপ লাগে। আল্লাহ নবী বলছেন এটা ইমানের নিদর্শন। ভিতরে খারাপ চিন্তা আসে, এটা আবার সকালবেলা আপনি বলেন কিভাবে? ভিতরে খারাপ চিন্তা আসে, এটা আরেকজনের সাথে শেয়ার করেন কিভাবে? অন্যায়ের কথা, পাপ কাজ, মনের অন্যায় চিন্তা অন্য কারোর সাথে যদি আপনি শেয়ার করেন, বুঝতে হবে ভিতরে ইমান মারা গেছে। ইমান মরে কিভাবে? ইমানটা মরে কিভাবে? একটা বৃক্ষ কিনলেন, ছোট্ট একটা বৃক্ষ, ধরেন ওই বৃক্ষটার দাম 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার একটা বৃক্ষ ছোট্ট আপনি বাড়িতে এনে লাগালেন। এখন ওই গাছটা লাগানোর পরে, ওইটা রোপণ করার পরে আপনার দায়িত্ব হচ্ছে ওই বৃক্ষটাকে পানি দিতে হবে, ওইটাতে সার দিতে হবে, ওইটার সেবা যত্ন করতে হবে। যদি বৃক্ষটা রোপণ করার পরে আপনি সেবা যত্ন না করেন, আমি সবাইকে একটা জিজ্ঞেস প্রশ্ন করতে চাই, আপনার বিবেক দিয়ে আপনি একটা উত্তর দিবেন, উপলব্ধির শক্তিতে একটা উত্তর দিবেন। একটা বৃক্ষ লাগানোর পরে যদি সময় চলে যাচ্ছে কিন্তু বৃক্ষটার কোনো দেখাশোনা, পানি আপনি দিচ্ছেন না, আপনি সার দিচ্ছেন না, সেবা যত্ন করছেন না, তাহলে সময়ের ব্যবধানে কি 1 লক্ষ টাকার বৃক্ষটা মারা যাবে না? আপনি যেদিন বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যখন এই স্বীকারোক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়েছিলেন, এই কালেমার স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে আপনার অন্তরে ঈমান নামক একটা বৃক্ষ আপনি রোপণ করেছেন। ঈমান নামক বৃক্ষ আপনি অন্তরে রোপণ করেছেন। এখন ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে সালাত, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে সিয়াম, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে হজ, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে যাকাত, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে হালাল উপার্জন করা, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে হারাম বর্জন করা, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে গান বাজনা না করা, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে জানা না করা, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে মানুষের প্রতি জুলুম না করা, ঈমান নামক বৃক্ষের খাবার হচ্ছে ভালো কাজ করা, অন্যায়কে বর্জন করা। এটা ঈমান নামক বৃক্ষের খাবার। এখন ঈমান নামক বৃক্ষ ভিতরে রোপণ করার পরে আপনি যদি ঈমান নামক বৃক্ষের খাবার না দেন, ভালো কাজ না করেন, অন্যায় কাজ করেই যাচ্ছেন, তাহলে কাঁঠাল বৃক্ষের মতো, ওই বৃক্ষটার মতো 100,000 টাকার বৃক্ষ যেমনি ভাবে সময়ের ব্যবধানে মারা গিয়েছে, আপনার ঈমান নামক বৃক্ষটাকে যদি আপনি খাবার না দেন, ঈমান নামক বৃক্ষটাকে যদি আপনি শেষ না দেন, তাহলে সময় সময়ের ব্যবধানে কি ঈমান নামক বৃক্ষটা মারা যাবে না? মারা যাবে। এবার চিন্তা করে দেখেন আমাদের কয়জনের ভিতরে ঈমানটা আছে। আপনি তো মনে করছেন কালেমার ঘোষণা দিয়েছি, কালেমার ঘোষণা দেওয়ার পরে আসলে যে ঈমান নামক বৃক্ষটা আছে কিনা এটা একটু ভেবে দেখার ব্যাপার। ভালো কাজ করতে আপনার মন চায় না কেন? ঈমান মারা গেছে। অন্যায় কাজ হওয়ার পরে উপলব্ধি শক্তি জাগ্রত হয় না কেন? আপনার ঈমান মারা গেছে। ঈমানকে আবার নবায়ন করতে হবে, ঈমানকে আবার জ্বালাই করতে হবে। ইন্না হাযিল কুলুব তাসদউ কামা ইয়াসদউল হাদীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লোহায় যেমন মরিচিকা পড়ে, ইমানেও অন্তরতদ্রূপ মরিচিকা পড়ে। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামা জালাউহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অন্তরে যে মরিচিকা পড়ে এটাকে আমি কিভাবে ঝালাই করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসরাতু যিকরুল মাউত ও তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি করে পরকালের কথা স্মরণ করো, বেশি বেশি করে কবরের কথা স্মরণ করো, আর বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তাহলে অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ।